السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين আল্লাহুম্মা জআলনা মা'আহুম বিমুলিকি ওয়া কারামিকা ইয়া আকরামাল বা'দ সালাম মানে এহসান সালাম দেয়া সুন্নাত তবে উত্তর দেয়াটা ওয়াজিব এই যে সালাম দিল বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলল আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আর রহমত আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল হোক তোমার উপরে বিশ্বাস করুন এই পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক মত পথ আছে ইসলাম যে সর্বশ্রেষ্ঠ কেবল একটা জিনিস দিয়ে প্রমাণ করা যায় এর নাম সালাম এর নাম কারণ আপনি খুব উচ্চ শিক্ষিত হলেন ইসলাম বুঝেন না ও পশ্চিমা দেশে গেলেন দেখলে কইব গুড মর্নিং মর্নিং ইভিনিং গুড এই সেই কারো বাপ দাদা মারা গেল যদি গুড মর্নিং আয় কয় কি ও মেজাজ ফিফটি রে ডবল করলে যা হয় হবে না কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ওদের আছে বলেন পৃথিবীতে অনেক ধর্ম মত পথ আছে আপনাকে কি ভাষায় অভিবাদিত করবে সর্বক্ষেত্রে প্রযোজ্য সবার জন্য সমান এমন অভিবাদন ইসলাম ছাড়া আর কোথাও কোথাও বলেন আছে ইসলাম শ্রেষ্ঠ আর এই সালাম শিখিয়েছেন আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলী কি কোথায় জানাল এখন প্রশ্ন হলো এই যে সালাম সালাম এর মানে থাকি আমাদের বোঝা উচিত কেন সাক্ষাতে বলি সালাম শুধু সালাম বলি না বলি রহমত বলি বরকত কারণ যখন শব্দ বাড়াবে দশ দশ করে সওয়াব পেরে যাবে কন্যা সুভাআন অনেকেই জানেন সালামের ব্যাপারে ওয়াজ করতে পারবেন না বাট আমি একটা গভীর তথ্য বলতে চাই তা হলো আল্লাহ যে শিখালেন আদম আলী সালামকে সাক্ষাতে আসসালাম আলাইকুম বলো আল্লাহ তালার নির্দেশে নবীজি বললেন এবং এই শিক্ষাটা পৃথিবীতে দিয়ে দিলেন কেমন পর্যন্ত একজন আরেকজনের সাক্ষাতে বলবো তোমার প্রতি শান্তি তোমার প্রতি রহমত তোমার প্রতি বরকত কয়টা কথা শান্তি রহমত বরকত এবার আসেন এই যে একজন আরেকজনের শান্তি কামনা করি শান্তি শান্তি আচ্ছা যদি একজন ক্ষুধার্ত মানুষের যায় এখন শান্তি বর্ষিত হোক কি কইব কইব আমি নজরুলের মতো পাগল হয়ে গেছি এই যে শান্তি তার মানে সাক্ষাতে একজন আরেকজনকে শান্তি দিতে হবে শান্তির কথা শোনাতে হবে সাক্ষাতে একজন আরেকজনকে রহমতের কথা শোনাতে হবে সাক্ষাতে একজন আরেকজনকে বরকতের কথা বলতে হবে কিন্তু কিন্তু সিরিয়াল প্রথমে শান্তি তারপরে তারপরে রহমত তার মানে তিনটা উচিত আলাদা জিনিস সিরিয়াল হলো প্রথমে সালাম শান্তি তারপরে রহমত তারপরে তিনটার আলাদা অর্থ আছে শুনলে আটকে উঠবে সালাম সালাম মানেই হলো উভয় পক্ষ পক্ষ পরস্পরের নিরাপত্তা উভয় পক্ষ পরস্পরের নিরাপত্তা তার মানে তোমাকেও নিরাপত্তা দিচ্ছে আমাকেও নিরাপত্তা দাও তুমি এর নাম সালাম তার মানে শান্তি সামগ্রিক শান্তিকে বলে সালাম আর রহমত মানে কি রহমতের ব্যাখ্যা আল্লাহ তালা নিজে কোরআন আল কেরিমে সুন্দর একটি দুয়ার মাধ্যমে শিখিয়েছেন কিন্তু আমরা অনেকেই হয়তো দোয়াটা পড়ি কিন্তু খেয়াল করি না মা বাবার জন্যে যে দুয়া আল্লাহ শিখিয়েছেন মা আর বাবার জন্য পারেন নি আপনারা সোরাতু বাণী ইসরায়েন বা সোরাতুল ইসরা এ আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি মানব আর দানবকে মা বাবার জন্যে বলো ওয়াকুল রব্বীর হামহুমা কামা রব্বায়ানী আবারও করেন রব্বের হামহুমা কামা রব্বানি সগীরা আল্লাহ আদেশ করে বলেছেন বলো হে আমাদের রব আমাদের মা-বাবার প্রতি তুমি রহম করো যেমনটা তারা বাচ্চাখালে আমাদের সাথে করেছেন আমাদের বাচ্চা কালে আমাদের মা-বাবারা আমাদের প্রতি যেভাবে রহম করেছে আল্লাহ তুমিও তাদের প্রতি রহম করো তার মানে রহমতের সঙ্ঘা পাওয়ার জন্য নিজের বাচ্চা যেতে হবে আর মিলাতে হবে মা বাবার বৃদ্ধ অবস্থার সাথে এবার আসেন আমাদের বাচ্চা যদি ফিরে যায় আমরা সবাই যখন মানে এখনকার হাতে দেড় ছিলাম বা এক হাত ছিলাম নাকি হ্যাঁ মিলে তো এখনকার আঠারো ইঞ্চির হাতে এক হাত দেড় হাত দুই হাত এমন ছিলাম তখন কি ছিল আমাদের অবস্থা মা বাবা যা বলতো উল্টা করতাম ঠিক না ছোট বাচ্চা যাদের ছেলে মেয়ে আছে নাতি নাতনি আছে বাচ্চাদেরকে কোনো কাজের জন্য ডাকলে বাচ্চা উল্টু করে তুমি ক বাচ্চারে যায়া দান্ডা দিয়া ঠান্ডা করে যে বাচ্চা মুখের উপর কথায় কথায় জবাব দিতে পারে আরো জরায়া দৈরা কি করে আদর করে বাচ্চা ছোটকালে যত উল্টামি করে পাল্টামি করে দুষ্টামি করে শাস্তি দেয় বরং দৌড়ায়া ধৈরা জরায়া ধরে চুমু খায় তার মানে রহমত মানে হলো কৃত অন্যায়ের জন্য শাস্তি না দিয়ে পুরস্কার দেওয়া এর নাম রহমত এর নাম খালি রহমত আলী নাম রাইতেন না ভালো করে বুঝেন রহমত অর্থ হলো কৃত অপরাধে শাস্তি না দিয়ে উল্টু কি দেওয়া বলেন না কি দেওয়া পুরস্কার দেওয়া কৃত পাপের জন্যে কৃত কাজের জন্যে শাস্তি না দিয়ে পুরস্কার পাওয়া এর নাম রহমত বাচ্চাকালে আমাদের প্রত্যেক বাচ্চার প্রতি এমন রহমত হয়েছে হয় নাই হ্যাঁ কোন কোনো প্রাচন্ড এমন থাকতে পারে বাচ্চা চটপট দুষ্টামি করে বাচ্চারে পিটনি দেয় আমরা সবাই কই এটা প্রাচন্ড আত্মা নাই কি বলে না বলে না তার মানে বোঝা গেল বাচ্চা বাচ্চা হওয়ার কারণে তার উল্টা কাজে আমরা রাগ না করে তৃপ্তি অনুভব করি আদর করি আর এটাকে আল্লাহ রহমত বলে পরিচয় করিয়েছেন এবং আল্লাহ বলেছেন হে আমার রব আমার মা বাবা বাচ্চা খালে আমি অন্যায় করেছি মা বাবার কথা শুনি নাই দৌড়ে গেছি পড়তে বসি নাই বই ছিঁড়ে ফেলাইছি কত বই ছিঁড়ছি আমরা পিটনি দিছে বইয়ের উপরে যত দাগ দিছেন নিজের গায়ে তত বেতের বাড়ি দিছে বাচ্চারা যে রহম করে না আল্লাহ বলেছেন ওর গায়ে ওর আত্মায় রহম নাই নবীজিও বলেছেন বাচ্চাকে যে রহম করতে পারে না ও আসলেই রহম দিলনা কন্না নাউযু বিল্লাহ তাই বাচ্চাকে আদর করি সবাই আল্লাহ তাআলা বলেন মা বাবার জন্য দোয়া করো হে আমার রব আমার মা বাবা আমার বাচ্চাkale আমার পালтами দুষ্টামি আমার অন্যায় শাস্তি না দিয়ে পুরস্কার দিয়েছে আমার মা বাবা বৃদ্ধ হয়েছে যদি পাপের কাজ করেও থাকে শাস্তি না দিয়ে পুরস্কার দাও এর অর্থ রব হামহমা dama rabbayaani sagira তার মানে এর নাম রহমত রহমত মানেই হলো আমি যা করেছি শাস্তি দিবা না বরং উল্টা পুরস্কার দিবা তাই সালামের পরে আসে রহমত তিন নাম্বার হলো বরকত তিন নাম্বার হলো বরকত সহজ ভাষায় বরকত মানে হলো মিনিমাম জিনিস ম্যাক্সিমাম রিজাল্ট মিনিমাম জিনিসে ম্যাক্সিমাম রেজাল্ট এর নাম বরকত এর নাম আর লম্বা নাইবা গেলাম তো সালাম রহমত আর বরক তিনটা একই সূত্রে গাতা তবে প্রথম সালাম তারপরে রহমত তারপরে আমরা প্রত্যেকে সাক্ষাতে একজন আরেকজনকে দেই পাক জেনে রাখা উচিত ইসলাম সালাম দিয়ে বসে থাকে নাই সালাম দিয়ে বিশ্ব নবী সালাম শিখিয়েছেন তুমি যারে সালাম দিলা যারে শান্তির কথা শুনাইলা আর বরকতের কথা শুনাইলা তোমার পকেটের টাকায়ও তার অংশ আছে এটা আসল সালাম এটা হলো নাকি এখন নাউজুবিল্লা কইবেন মুখে সালাম দিতে খুব আলহামদুলিল্লাহ কিন্তু পকেটে হাত দিয়া দিতে তো হুজুর নাউজবিল্লা নাকি বলবেন নাকি বরং যে ইসলাম সালাম দেওয়া শিখিয়েছে ও ইসলাম শিখিয়েছে আপনারা আমার কষ্টের উপার্জন হা যা উদ্বৃত্ত আপনার আমার ব্যবহারের বাহিরে যা উদ্বৃত্ত তার বছরে কেবল আড়াই পার্সেন্ট অসহায় দরিদ্র বিস্কিন আটটা নির্ধারিত খাতে সোহরাদু তবা নয় নাম্বার সোরার সাইট নাম্বার আয়াতে আধটা নির্ধারিত খাতে দিয়ে দেয়া এর নাম জাকাত এর নাম তার মানে ইসলাম কেবল মুখে শান্তির কথা বলে নাই পেট ভর্তি করে পকেট ভর্তি করার জন্যও শান্তির শান্তির নিশ্চিত ব্যবস্থা করেছে পৃথিবীতে আর কেউ এমন নাই কোন ধর্মে তো সালামও পাবেন না কোন ধর্মে জাকাতের মতো নির্দিষ্ট নির্ধারিত হারে টাকা দিয়ে দেওয়া এটাও বলেন আছে শুনেন আমাদের বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যাই বেশি না কম বাংলাদেশে দরিদ্রদের সংখ্যাই বেশি যদিও মিডল শ্রেণীর সংখ্যাও অনেক বড় যারা একটু ভদ্রতার সাথে চলতে চায় বাট আয় আর বেয়ে মিলানো যায় না বারবার চিন্তা করতে হয় চুখে পানি আসে এমন অনেক মিডল শ্রেণী আসে না নাই হ্যাঁ এদের বড় কষ্ট বাট আল্লাহ তাআলা বরকত দিন বলেন না আমিন আরো জুড়ে বলুন আমিন বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন এবং নবীজি এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে উমর ইবনা আবদুল আজিজের সময়ে চল্লিশ হিজরিতে কি চল্লিশ হিজরিতে সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীতে কোথাও একজন ভিক্ষু খুঁজে পাওয়া যায় নাই ইবনে কাসির তার বেদায়াওয়ার নিহায় নামক গ্রন্থে লিখেছেন উমর ইবনা আবদুল আজিজের সময়ে জাকাত এর বিশাল এক বস্তা টাকা নিয়ে একজন জাকাতের কর্মচারী ঘুরে বেড়াচ্ছে জাকাত দেওয়ার জন্য আরেকজন হঠাৎ একদিন তার সাথে দেখা মরুদ্যানে বিশ্রাম নিচ্ছে আরেকটা বস্তা পাশে নিয়ে বিশ্রাম নিয়ে শেষ করে উঠে দুইজনে একজন আরেকজনে কয় ভাই তোমার চেহারা দেখে মনে হইতেছে দরিদ্র মানুষ

এমন পৃথিবীতে ছিল এটা গল্প ইসলাম বলে জাকাত করো জাকাত দিলে দারিদ্রতা থাকবে না হয় না মনে করবে না হুজুরের কথা ইনকাম ট্যাক্স এর লোকজনের কথা কয়ে দিচ্ছে বাংলাদেশ এটা বলে না আলহামদুলিল্লাহ সুতরাং জাকাত পরিবর্তনে মানে সমাজ পরিবর্তনে জাকাত তার মানে সুপরিবর্তন না বলতে হবে সোনালী সমাজ বিনির্মাণে সোনালী সমাজ বিনির্মাণে জাকাত নবীজি যেমন সোনার মদিনায় রাষ্ট্র কায়েম করেছিলেন আমরাও নবীজির অনুকরণে তার উম্মত হয়ে সোনালী সমাজ কায়েম করতে চাই না চাই না এজন্য আমাদেরকে কেবল সালাম দিলে বসে থাকলে চলবে না সালাম রহমত বরকত তিনটাই দেওয়ার জন্যে পকেটের উপার্জন থেকেও দিতে এবং এটাকে আইসা নেবে না পৌঁছায় দেব হ্যাঁ পৌঁছে দিতে হবে পৌঁছে দিতে হবে আল্লাহ তৌফিক দিন বলে না আমি দেখুন ইসলাম একটি বিজ্ঞানিক বৈজ্ঞানিক জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলাম বলে আপনি বলতে পারেন ও জাকাত আমি দিলাম আব্দুল করিম আব্দুল রহিম তো জাকাতের টাকা নিয়ে খাইয়ে ফেলেন ঘরবাড়ি বানাইলো শেষ করে ফেললো ইসলাম বৈজ্ঞানিক জীবন ব্যবস্থা হওয়ার কারণে বলে হা তুমি দান 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 করবা তবে একটা আছে যে করলে মূল টাকাটা চিরস্থায়ী থেকে যাবে মূল টাকাটা চিরস্থায়ী থাকবে এর উৎপাদনটা কেবল কল্যাণমূলক কাজে ব্যয় হবে এর নাম ওয়াক এর নাম এর নাম ওয়াক ওয়াক মানেই হলো মূলধন আল্লাহর মালিকানায় দিয়ে দিয়ে এর থেকে যা ইনকাম তা কেবল কল্যাণমূলক কাজে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে ব্যয় করা এর নাম ওয়াকফ। তবে এখন বর্তমান বাস্তবতায় বর্তমান বাস্তবতায় ওয়াকফ জমি জমা করা বড় কঠিন কারণ আমাদের জনসংখ্যা বাড়ছে লোকজন অনেক বাড়ছে জমিটা বাড়ছে না এই জন্যে নবীজি সাল আলী ওয়াসাল্লামের সময় থেকে নগদ মুদ্রায়ও ওয়াকফ করার ব্যবস্থা ছিল তবে ব্যাংকে ব্যাংক এটা করতে পারে একটা প্রোডাক্ট হিসেবে এটা বাংলাদেশে প্রথম নিয়ে আসে সোশ্যাল ইসলামী ব্যাংক কারণ আপনি আমি মরে যাব সবাই সবাই কি পৃথিবী থেকে বিদায় নিতে হবে কবরে যেতেই হবে যখন মৃত্যুর পেয়ালা পান করব তখন থেকে আর এক কাজের সুযোগ নাই তবে কবরে গেলেও কন্টিনিউ হবে তিনটা জিনিস এর এক নম্বর সাদা জারিয়া চলমান মানুষের উপকার হয় এমন কাজ এর মানেই হল ওয়াক এর মানেই হল ওয়াক ক্যাশ ওয়াক ফোয়েটা তারপরে আও অ্যালুমিনিয়াম তোফা অবি অথবা মানুষের উপকার হয় এমন জ্ঞানের পৃষ্ঠপূষকতা অনেকে আবার মনে করে ও খালি মাদ্রাসায় পরে। হুজুর হয় কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয় এদেরকে টাকা দিলেই মনে হয় কবরে পাওয়া যাবে না একজন ইঞ্জিনিয়ারিং করছে একজন ডাক্তারি যে যে জ্ঞানে জ্ঞানে উপকার হয়। স্পষ্ট বললেন মানুষের উপকার হয় যে জ্ঞান দিয়ে এমন জ্ঞানের পৃষ্ঠপোষকতা যদি আপনি করেন কবরে ঘুমায়াও পাবেন আর তিন নাম্বার হলো আউয়ালাদুন সলে ইয়া সন্তানটা নেক হবে নেক সন্তান ঘুষকুর ছেলে টুপি লাগায়া আতর লাগায়া যদি কয় রাব্বির হামুহু মা কামা রাব্বায়ানি সগীরা কাম হবে না সুতকুর যদি লুপ টুপি পাঞ্জাবি পাগড়ি তারপরে আরাবিয়ান ড্রেস লাগায়া খতিব সাইজা দোয়া করে কাম হইবো বলেছেন না সুতকুর ঘুষকুর বান্দর দুষ্ট এদের দোয়া কাম হবে না শর্ত হলো সন্তান তা নেক হবে নেক নেক আউআলাদুন সালেহ সৎকর্ম পরায়ণ সন্তান যখন বলবে বলেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা তাইলে পাওয়া যাবে তাই আসুন আমাদের ব্যাংকের এই ক্যাশ ওয়াপ এই প্রোডাক্টটা আছে আমরা সবাই তা বুঝবো চর্চা করব অনেকে করেছেন তো আপনারা এটা বলবেন ব্যাপক ভাবে শুধু তাই না নবীজি সাল আলী হোসেন আমাদেরকে বলেছেন অনেকে আছে মা বাবা আপনজন পৃথিবী থেকে বিদায় নিয়েছে হয়তো মানবীয় দুর্বলতার কারণে কোনো পাপ অপরাধ করেছে কবরে আজাব হচ্ছে নবীজি বলেছেন তুমি কি চাও এক্ষুনি তোমার বাপ দাদা আপনজনের কবরে কবরের আজাবটা বন্ধ করতে সাবিরা বলেন কিভাবে নবীজি বললেন দান করো ওয়াকফ করো দান করো তার পক্ষে হালাল টাকা থেকে হারাম টাকা থেকে করলে হবে না হালাল টাকা থেকে আল্লাহকে খুশি করার জন্য ওয়াকফ করো দান করো সাথে সাথে আজাব বন্ধ করে দেবেন কে অনেকে মনে করতে পারে আচ্ছা বাবার পক্ষে ক্যাশ ওয়াকফ করলাম মায়ের পক্ষে করলাম দাদার পক্ষে করলাম আমি তো বেচারা খালি না জেনে রাখবেন আল্লাহর ভান্ডার ও ফুরন্ত আল্লাহ কৃপন্ন আপনি আমি যে করলাম আমাদেরকেও সব দেবেন কে শ্রমিকের সবের কমতি হবে না যাদের পক্ষে করলেন তাদের কেও দেবেন কে সুতরাং করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমি আসসালামু আলাইকুম আহমতুল